हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। मैं रेहना बड़ो आसलम छोटी एक वीडियो निये। वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो फ्रेंड्स, तुम्हारा केमन आछो? आमी तो तुम्हारे दुआए आल्लाहर अशेष रहमते भालो आछी। तो फ्रेंड्स, देखते पाच्छो आमी आजके निएछी कबाब। कबाबेर तरकारी रान्ना करब, सेटाई तुम्हारे साथे आजके शेयर करब। तो आशा करी आमार ई छोट्ट भिडियो तुम्हारे काछे अनेक अनेक भालो लागबे। तो फ्रेंड्स, आमी एखन कबाबगुलो भेजे निब। तो देखते पाच्छो आमी एकटा ताव बसिए दिएछी। तो आमी कबाबगुलो दिए दिब एके एके। तो कबाबगुलो भेजे निब। तो सबगुलो कबाब दिए दिलाम। कबाब भाजते भाजते एखन आमी देखिए दिब पेंयाजटा। तो आमी एकटा कड़ाई निएछी, एर मध्ये आमी पेंयाज दिए दिएछी। तो আমি দিয়ে দিলাম সয়াবিন তেল। তো সয়াবিন তেলটা দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নিব। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে দেখে নিব কাবাবগুলো। দেখতে পাচ্ছ কাবাবগুলো প্রায় হয়ে গেল। তো হালকা একটু লালটা করে ভেজে নিব, হালকা একটু কালার আসলে নামিয়ে ফেলবো। যেহেতু কাবাবটা না ভাজলে তাহলে তরকারিতে দিলে ভেঙে যাবে, তার জন্যই ভাজা। তো হয়ে গেল আমাদের কাবাব ভাজা। তো এখন আমরা দেখব পেঁয়াজটা কি অবস্থা। তো হয়ে গেছে পেঁয়াজ ভাজা। এখন আমি দিয়ে দিব 2 চামচ রসুন বাটা। তো রসুন বাটাটা দিয়ে দিলাম, হালকা লেড়ে ছেড়ে দিব। তো এখন দিয়ে দেখিয়ে দিব তোমাদের মশলাটা। এখানে দেখতে পাচ্ছ জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, হালকা মরিচ এবং হালকা একটু সামান্য পরিমাণ কারি দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 চামচ টমেটো সস। তো হালকা লেড়ে ছেড়ে দিব। তো সবাই কাবাবের তরকারিটা অনেক চয়েস করে, তার জন্য আমার কাছে অনেক ভালো লাগে। তো ভাবলাম আজকে আমার ফ্রেন্ডসদের সাথে আমি শেয়ার করি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ ও হালকা একটু পানি, যেন কষিয়ে নেওয়ার কোনো সমস্যা না হয়। তো কষাচ্ছি। তো আমি এখন দিয়ে দিব আলু। আলুটা সেম সেম কাবাবের মতোই কেটে নিয়েছি, সেম টু সেম। তো এখন আমি দিয়ে দিলাম আলুটি, হালকা একটু কষিয়ে নেব। তো বেবিদের জন্য তো অসাধারণ একটা রেসিপি, আশা করি সবাই ট্রাই করবে। যাদের বাসায় বেবি আছে তো সবাই অবশ্যই অবশ্যই ট্রাই করবে, কারণ এটা খেতে অসাধারণ, সো টেস্টি। তো আমার কষানোটা প্রায় হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ কষানো হয়ে গেল। তো এখন আমি দিয়ে দিব হালকা গরম ওয়াটার। তো এত গরম করিনি কোনো মতো, তো দিয়ে দিলাম গরম পানি। তো কিছুক্ষণ বলক আনাবো। তো দেখতে পাচ্ছ বলক এসে পড়েছে। তো এখন আমি দিয়ে দিব কাবাবগুলো। কাবাবগুলো দিয়ে দিলাম, হালকা লেড়ে দিব। তো ফ্রেন্ডস, অবশ্যই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ও যারা এখনও করনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ও লাইক শেয়ার করতে ভুলবে না প্লিজ। তো আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টসে জানাবে। তোমাদের একটা কমেন্টস আমার মনে অনেক আনন্দ এনে দেয়, একটা লাইক অনেক শান্তি এনে দেয়। মনে হয় যে না, আমার পাশে সবাই আছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক শেয়ার করবে অবশ্যই। তো আমরা যেহেতু ফ্যামিলি ফ্রেন্ডস, সবার সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছ আমার কাবাবের রেসিপিটা হয়ে গেছে,
মাশাআল্লাহ, অবশ্যই তোমরাও ট্রাই করবে। তো ফ্রেন্ডস, তোমাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।